নমস্কার, আমি সুচিস্মিতা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ একটা নতুন দিনে আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত জানালাম। এর আগের ভিডিওটাতে আমরা একটা নতুন পর্ব শুরু করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম ক্যানাডার মন্ট্রিয়াল শহর থেকে মেক্সিকোর কানকুন এয়ারপোর্টে যাওয়ার অল্প কিছু মুহূর্ত আর তার সাথে ছোটোখাটো কিছু ট্রাভেল টিপস। আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব মেক্সিকোতে আমরা যে রিসোর্টটায় ছিলাম সেই রিসোর্টটার সম্পূর্ণ ট্যুর আর তার রিভিউ। আমাদের রিসোর্টটার নাম ছিল ক্যাটালোনিয়া রিভিয়েরা মায়া রিসোর্ট অ্যান্ড স্পা। মেক্সিকোর কানকুন শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 80 কিলোমিটার দূরে এবং বিখ্যাত প্লায়া দে কারমেন থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই রিসোর্টটি পুয়ের্তো অ্যাভেঞ্চুরাসে অবস্থিত। অর্থাৎ বুঝতেই পারছেন, রিভিয়েরা মায়ার হৃদয়ে অবস্থিত এই রিসোর্টটির ধার ঘেঁষেই কিন্তু রয়েছে বিখ্যাত সাদা বালির মেক্সিকান ক্যারাবিয়ান সমুদ্র সৈকত। সবার বোঝার সুবিধার জন্য বলি, এই রিভিয়েরা মায়া হল মেক্সিকোর কানকুন শহরের দক্ষিণাংশে অবস্থিত একটি রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম ডিস্ট্রিক্ট। এই যে ম্যাপে হলুদ বর্ডার করা অংশটা দেখছেন, এই পুরোটাই হলো রিভিয়েরা মায়া। রিসেপশন দিয়ে ঢোকার পরেই সামনের এই যে বিরাট ম্যাপটা, এখানে ডিটেলে এঁকে দেওয়া রয়েছে পুরো জায়গাটার ছবি। এখানটায় এত কিছু আছে সব মিলিয়ে যে একটা গোটা ভিডিও লেগে যাবে সবটা ঘুরিয়ে দেখাতে। তাও চেষ্টা করছি আপনাদেরকে যতটা পারি ডিটেলে দেখাতে। হোটেলের কোথায় কী আছে সেটা বোঝার জন্য আর সবার সুবিধার জন্য জায়গায় জায়গায় দেখুন এরকম ডিরেকশন সিম্বলগুলো রয়েছে। আর এই যে কাঠের ব্রিজটা দেখলেন, এটা পেরোলেই চারপাশে সারি সারি রুম। এই গোটা জায়গাটা জুড়ে সব মিলিয়ে প্রায় 628টারও বেশি রুমস রয়েছে। আমার এই ভিডিওটা দেখার পর কেউ যদি মেক্সিকোতে আসার জন্য ইন্টারেস্টেড হন, আমি ডিসক্রিপশন বক্সে হোটেলের লিঙ্কটা দিয়ে দেব। এটা যেহেতু একটা অল ইনক্লুসিভ ফ্যামিলি রিসোর্ট, তাই এন্টারটেনমেন্টের জন্য কিন্তু যাবতীয় এই জায়গাটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই এখানে যেমন কেউ ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন, আমার মনে হলো হানিমুনের জন্যও কিন্তু এটা একটা আদর্শ স্পট। আমি চেষ্টা করলাম স্ক্রিনে অল্প করে একটু লিখে দিতে যে এখানে কী কী অ্যাক্টিভিটিস রয়েছে। ওই জায়গাটা পেরিয়ে আসলে এই সামনে হলো এই বিরাট সুইমিং পুলটা, যার মধ্যে 5টা ভাগ বড়দের জন্য আর বাকি 2টো সুইমিং পুল বাচ্চাদের জন্যে। আপনাদের ভিউটা এবার এদিক থেকে একবার দেখাই। এই যে দূরে এটা হলো একটা স্ন্যাক বার, তারপর নানান ধরনের রুমসগুলো, যে যার নিজের পকেটের ক্ষমতা অনুযায়ী রুম বুক করবেন। তারপরে এই যে দেখছেন, এই যে বিরাট এই অংশটা, এই পুরোটা হলো একটা বাফে রেস্টুরেন্ট। এটা যেহেতু বললামই অল ইনক্লুসিভ রিসোর্ট, তাই থাকার সাথে সাথে যে কদিন আপনি এখানে থাকবেন খাওয়াটাও কিন্তু এখান থেকেই পেয়ে যাওয়া যাবে। আর এই যে সামনে সুইমিং পুলটা, এটাও আবার ডিভিশন করে দেওয়া আছে, বাচ্চাদের জন্য একটা জায়গা, বড়দের জন্য, তাই সব মিলিয়ে দারুণ ব্যবস্থা। এখানে খেলার জন্য এই টিটি টেবিল আর বালি পরিষ্কার করার জন্য সুইমিং পুলে নামার আগে এই জায়গাটা। এবার চলুন সামনের দিকটা যাই, সবচেয়ে সুন্দর জায়গা এই রিসোর্টে। দেখলেন জলের রংটা, পরে আপনাদের আরও ডিটেলে দেখাচ্ছি। তার আগে এখানে দেখুন জলের ধার ঘেঁষে সারি সারি বসার জায়গা নানান রকমের, আর ওইখানে দূরে আকাশ রাঙিয়ে সূর্য উঠছে। এবার আপনাদের আমাদের মেক্সিকোর রুমটার ছোট্ট করে একটা ট্যুর দিই। এখানে দেখলাম রুমে ঢোকার জন্য কিন্তু ওনারা আলাদা করে কোনো কার্ড দিলেন না। এই যে হাতের ব্রেসলেটটা দেখছেন, এটা যেরকম দরজা খোলার জন্য ব্যবহার করা গেছিল, ঠিক তেমনই যে কদিন আমরা ছিলাম সে যে কোনো রেস্টুরেন্টে ঢোকা হোক বা বিচ ট্রাভেল নেওয়ার জন্য হোক, সব কিছুর জন্যই কিন্তু এই একটাই ব্রেসলেট। মেইন দরজা দিয়ে ঢোকার পর করিডোরটা ধরে এগোলেই 2টো কুইন সাইজ বেড, আর এখানে টিভি স্ট্যান্ড, টিভি, আর এখানে দেয়াল জুড়ে কত বড় একটা ওয়াল মিরর। সাধারণত এই হোটেলগুলো এই মিনি ফ্রিজে যা থাকে আলাদা করে পয়সা দিয়ে সব কিনতে হয়, কিন্তু এখানে যা দেখছেন সবটাই কিন্তু হোটেলের রুমের রেন্টের সাথে ইনক্লুডেড। প্রত্যেক দিন ওনারা রিফিল করে দেবেন। আর এখানে চা কফির বিভিন্ন রকম সরঞ্জাম যা থাকে মোটামুটি আর কি। আগামী কয়েকটা দিন আমাদের এত প্ল্যান, সেই টিভি বোধহয় আর খুলে দেখাই হবে না। তো এখানে একটা চেয়ার, ওপাশে ব্যালকনি, আর ব্যালকনিটা এই মুহূর্তে দেখালাম না অন্ধকার বলে, আর এপাশে
এই যে দুটো কুইন সাইজ বেড। এখানে বিছানার সাইড ঘেঁষে এই ওয়াল ক্লোজেটটায় অনেকগুলো ডিভিশনও করে দেওয়া রয়েছে, জামা কাপড় বা অন্যান্য দরকারি জিনিসপত্র রাখার জন্য। আর উপরে একটা এক্সট্রা কম্বল, তার সাথে এখানে আয়রন, আয়রন স্ট্যান্ড, তার সাথে এক্সট্রা কিছু হ্যাঙ্গার্স, এছাড়া একটা এক্সট্রা পিলোও দিয়েছেন ওনারা যদি দরকার হয়। আর এই জায়গাটায় হলো মিনি সেফটা। এবার আপনাদের বাথরুমটা দেখাই। বাথরুমের এই মিররের ব্যাকগ্রাউন্ড লাইটটা কি ভালো লাগছে না? এটা রাত্রিবেলার জ্বালানোর জন্য আর কি। আর এখানে এটা হলো এটা একটা মেকআপ মিরর। এখানটা স্নান করার জায়গাটা, যেরকম থাকে আর কি, শ্যাম্পু আর একটা বডি সোপ। আর এই জায়গাটায় হ্যান্ড শাওয়ার, তার সাথে রেইন শাওয়ার। এবার চলুন এখানকার এই বাফে রেস্টুরেন্টটা আপনাদের ঘুরিয়ে দেখাই, মোটামুটি কি কি পাওয়া যাচ্ছে। এত কিছু খাবার, সে কি করে আর খাওয়া সম্ভব, তাও দেখাই আর কি। এখানে কিন্তু শুধু এটাই নয়, সব মিলিয়ে দুখানা বাফে রেস্টুরেন্ট রয়েছে, যেটা দিনের মধ্যে তিনবার ওনারা খোলেন। একবার সকালে ব্রেকফাস্টের সময়, তারপরে লাঞ্চ, এবং রাত্রিবেলা ডিনারের সময়। এই জায়গাটায় দেখুন কত রকমের ফ্রেশ ফল কেটে রাখা রয়েছে, আমও রয়েছে দেখলেন। এরপর এখানটায় হলো বিভিন্ন রকমের স্যালাড ড্রেসিং। এখানটায় নানান রকমের স্যালাড গুলো কেটে রাখা রয়েছে, আর তার সাথে এই জায়গাটায় বাদাম, নানান ধরনের সিড, এখানটাতেও তাই দেখুন, ব্রকোলি, কিছু অলিভ, বিট, নানান রকম। আর এইখানটায় হলো মেন কোর্স। কত রকমের যে ডিশ আছে, সব কিছুর নামও আমি জানি না। মানুষজন নিচ্ছেন, এগুলো ফাঁকা হচ্ছে, আবার ওনারা রিফিল করে দিয়ে যাচ্ছেন। এই ভিডিওটা যেহেতু ব্রেকফাস্টের সময় তোলা, তাই কত রকমের সসেজের আইটেম দেখলেন। আর এই জায়গাটায় মিষ্টি আইটেমগুলো, ফ্রেঞ্চ টোস্ট, প্যানকেক, আর মেক্সিকোর বিখ্যাত চুরো। এছাড়াও এই জায়গাটায় রয়েছে এরকম অনেকগুলো লাইভ কাউন্টার। এই কাউন্টারটায় কারোর পছন্দ মতো মাংস এবং সবজি দিয়ে উনি অমলেট বানিয়ে দিচ্ছেন। ডিমের গোলা দিয়ে তার মাঝখানে চিজ, কারোর পছন্দ মতো মাংস, আর তার মাঝে ভেজে রাখা সবজি, সব মিলিয়ে একটা হেভি ব্রেকফাস্ট। এই একটা খেলেই আর কিছু আর খাওয়ার উপায় নেই। দূরে অপরূপ প্রকৃতি, আর সামনে শেষ পাতের পেট পুজোর জন্য নানান রকমের মিষ্টি আর কেক। এই কদিন বাচ্চারা যে কি পরিমাণে কেক পেস্ট্রি খেয়েছে আপনাদের আর কি বলি, ওই খেয়েই ছিল ওরা। আর শুধু ওরাই নয়, আমরাও যত পেরেছি মিষ্টি খেয়েছি ওই কটা দিন। আমাদের এই ভিডিওটা দেখার পর কারোর যদি মনে হয় যে না, এবার একবার মেক্সিকো ঘুরতে যাওয়ার প্ল্যান করা যেতেই পারে, তাদের জন্য বলি যে এদেশে ঘুরতে আসার সব থেকে ভালো সময় কিন্তু ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। তারপরে এখানে মারাত্মক গরম পড়ে যায়, তবে আজকাল দেশেও যা গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন। যাই হোক, আমরা এই সময় গেছিলাম, তখন টেম্পারেচার ছিল 26-27 ডিগ্রি পর্যন্ত, তাই সুইমিং পুলের জন্য একদম আদর্শ। আর গাপুতর তো সুইমিংটা নাম জানার জন্যও ফ্লোটার্সগুলো থাকার কারণে ওরাও কিন্তু ভীষণ আনন্দ করেছে। আমার শরীরটা সে কদিন খুব একটা ভালো ছিল না, তাই জলে নামার সাহস করে উঠতে পারিনি। পাড়ে বসে বসে ওদের আনন্দ দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এখানে দেখুন সবাই যে স্নান করছেন, শুধু তাই নয়, এই রিসোর্ট থেকে নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা ছিল, সবাই খেলছেন এখানে। এই যে সাদা নীল জামা পরা যাদের দেখছেন, এনারা কিন্তু প্রত্যেকেই এই হোটেলেরই এমপ্লয়ি। যেরকম ওয়েদার, তার সাথে মানানসই এনভায়রনমেন্ট, মানুষজন যে কি আনন্দ করছেন দেখলেনই তো। আর এখানে এই সুইমিং পুলের ধার ঘেঁষে এটা একটা মকটেল বার, সামনে চারটায় নানান রকম ফল দিয়ে বিভিন্ন রকম ড্রিঙ্কসের নামগুলো লেখা আছে। কেউ ওখানটা দেখে নিয়ে নামগুলো ওনাকে বলছেন, উনি সেই মতো সাথে সাথে বানিয়ে দিচ্ছেন। আমার তো আর এখন অত মনে নেই, তো আমি বলেছিলাম চারটে, তো একটা বানিয়ে দিয়েছিলেন উনি আদা দিয়ে, কি ভালো খেতে ছিল।
শুধু মকটেলই না, কেউ চাইলে কিন্তু এখানে ককটেলও খেতে পারেন। এই যে দেখুন সুইমিং পুলের মাঝখানে, এটা একটা ককটেল বার। এরকম আরও অনেকগুলো রয়েছে দেখলাম পুরো জায়গাটা জুড়ে। আগে হয়তো একবার বলেছি, তাও আরেকবার মেনশন করি, এগুলো কিন্তু আনলিমিটেড, ওই রুমের রেন্টের মধ্যেই ইনক্লুডেড। এবার দেখাই আরও একটা খাবারের জায়গা, ওই যে সামনে দেখছেন লম্বা লাইন, এটা একটা ক্রেপ স্ট্যান্ড। এখানে নিজের ইচ্ছা মতো কেউ মিষ্টি বা নোনতা, মানে ফল দিয়ে বা পেস্তো দিয়ে যার পছন্দ মতো ক্রেপ বললে ওনারা সাথে সাথে বানিয়ে দিচ্ছেন, আর সেই ক্রেপ নিয়ে মানুষজন জলের ধারে দারুণ এনজয় করতে করতে খাচ্ছেন। ওই কদিন যে আমরা কি পরিমাণ খেয়েছি, 4-5 কেজি ওজন বোধ হয় বাড়িয়ে নিয়ে এসেছি। তাহলে আপনাদের দেখাই ক্রেপটা কি সুন্দর বানিয়ে দিয়েছেন দেখুন। এইটা হলো পেস্তো সস দিয়ে আর এইটা স্ট্রবেরি দিয়ে। খাওয়া দাওয়া সেরে আমরা এখন এসে বসেছি এই জলের ধারে, আর সামনে রংটা দেখুন, সবুজেরও কত রকম শেড। মানুষজন রিল্যাক্স করছেন আর এরাও এখানে আঁকাজ করছে। সব শেষে এখন আমার জুতোটা পছন্দ হয়েছে। যাকে বাচ্চা থাকলে তো সবসময় সব কিছু নিয়ম মতো হয় না, মানে ভাবি একরকম হয় একরকম, তাই স্নর্কেলিংয়ের জন্য কৌস্তুভ একাই যাচ্ছে। আমার পক্ষে তো যাওয়া সম্ভব না, কারণ বাচ্চাদেরকে খেয়াল রাখবো, আর আমি একাও যেতে পারবো না কারণ আমি সাঁতার জানি না, তাই ও একাই যাচ্ছে। সেই দিনটায় এত সমুদ্রের স্রোত ছিল আর এতটাই উইন্ডি ছিল, আর জলের তলায় বালিটাও এত ঘূর্ণন হচ্ছিল, তাই নাকি সেরকমভাবে ভালো ছবি ওঠেইনি। তাও কৌস্তুভ যতগুলো ছবি তুলে এনেছিল তার কিছু মুহূর্ত আপনাদের সাথে এখন শেয়ার করি। এই রিসোর্টটাতে কিন্তু একটা মিনি ক্লাবও আছে। মিনি ক্লাব হলো ওই ডে কেয়ার সিস্টেমের মতো, মানে কোনো মা বাবা যদি চান নিজেরা একটু রিল্যাক্স করবেন বা এনজয় করবেন, বাচ্চাকে তাহলে সারা দিনের জন্য কিন্তু এই মিনি ক্লাবে ওনারা রেখে দিতে পারেন। একটাই শর্ত, যে বাচ্চাকে রেখে কিন্তু মা বাবার রিসোর্ট থেকে বাইরে বেরোতে পারবেন না। তো এনারা সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত বাচ্চাকে রাখবেন, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক। এই হলো মিনি ক্লাবের ভেতরটা, এটাও কিন্তু একটা ফ্রি সার্ভিস, আলাদা করে কিন্তু কোনো চার্জ দিতে হয়নি আমাদের। একদিনই আমরা কাপুকে রেখেছিলাম, তাও মাত্র 2 ঘন্টার জন্য, তাও দেখছেন বেশ ভালোই বন্ধু জোগাড় হয়ে গেছে, আর খেলাধুলাও করছে কি সুন্দর সবাই মিলে। এখানে বাইরে বাচ্চাদের খেলার জন্য একটা পাইরেট শিপ, কত কিছু আছে দেখুন ভেতরটাতেও আবার। আর সেদিন যিনি ইনস্ট্রাক্টর ছিলেন উনি আমার সমস্ত বাচ্চাদের সাথে করে নিয়ে গেলেন সামনে সুইমিং পুলটায়। সেখানে গিয়ে ওরা প্রায় ঘন্টা খানিক ধরে কি মজা করেছে দেখুন। আমরাই শুধু ভাবি বোধ হয় যে ডে কেয়ারে দেবো বাচ্চাগুলোকে, কিন্তু ওখানে ওরা নিজেদের মতো সঙ্গী সাথী পেয়ে ভালোই থাকে। এদিকে 4 বছর বয়স না হওয়ার জন্য তত যেহেতু দাদার সঙ্গে অংশগ্রহণ করতে পারিনি মিনি ক্লাবে, কিন্তু সেক্ষেত্রে তার মতো আলাদা করে বন্ধু বান্ধব ঠিক জোগাড় করে ফেলেছে, আর সবাই মিলে খেলাধুলাও চলছে দেখছেন। এখানে এটা হলো একটা লবি বার, সন্ধ্যের দিকে এখানে লাইভ পারফরমেন্সগুলো হয়, তার সাথে সামনে দেখুন আনলিমিটেড ড্রিঙ্কস, মানুষজন রিল্যাক্স করছেন, দারুণ একটা পরিবেশ। এবার বলি ক্যানাডা থেকে মেক্সিকো যাওয়ার জন্য আমাদের কী ডকুমেন্টসের দরকার পড়েছিল। আমরা ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু যেহেতু আমরা এখানকার, মানে ক্যানাডার পার্মানেন্ট রেসিডেন্ট, সেই কারণে আমাদের পার্মানেন্ট রেসিডেন্সি কার্ডটা থাকার দরুন আমাদের মেক্সিকো যাওয়ার আগে কিন্তু কোনো রকম ট্যুরিস্ট ভিসা করার দরকার পড়েনি। এখন রাত 9:30 বাজে আর আমরা চলেছি এই মোয়ানা শোটা দেখতে। এই হলটাও কিন্তু ওই রিসোর্টের মধ্যেই। যাই হোক, আমরা যেরকম পার্মানেন্ট রেসিডেন্ট ঠিক তেমনই এরকম কিন্তু আরও বেশ কিছু দেশ আছে যে দেশের নাগরিকত্ব থাকলে মেক্সিকোতে যাওয়ার আগে ট্যুরিস্ট ভিসার দরকার পড়ে না। তাই কেউ যদি ঘুরতে যাওয়ার কথা ভাবেন অবশ্যই আগে থেকেই মেক্সিকান এমব্যাসির ওয়েবসাইটটা দেখে নেবেন। You
কপিরাইট হয়ে যাওয়ার ভয়ে তো পুরো ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা দিতে পারলাম না, কিন্তু বিশ্বাস করুন এত ভালো একটা প্রোগ্রাম দেখবো আমি কিন্তু সত্যিই প্রত্যাশা নিয়ে যাইনি। মনে হচ্ছিল বহু বছর বাদে ঠিক দেশের মতো হলে বসে থিয়েটার দেখছি। সারাদিন এত হুটোপুটির পর দুই ভাই এতটাই ক্লান্ত যে দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছিল, তাই আমরা আধ ঘন্টাখানেক দেখে চলেই আসলাম। আর ওই যে দেখুন তিনজনে আসছে, এবার দুজনকে একটু শুয়ে দেবো, শুয়ে দিয়ে আমি আর কৌস্তুভ একটু বাইরেটায় হাঁটতে বেরোবো। আর তখন যে দেখিয়েছিলাম সুইমিং পুলের পাশে স্ন্যাক বারটা, এটা হলো সেই স্ন্যাক বারটা, এটা কিন্তু রাত 3টে পর্যন্ত খোলা থাকে। আর এখন তো রাত 1টা বাজে, লোকজন প্রায় কমেই গেছে, কিন্তু সমুদ্রের ধার থেকে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে যে বসে থাকতে যে কি ভালো লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে সবার সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের উৎসাহ অনেকখানি বেড়ে যাবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।